কোলাবরেশন করে আমার কিডনিটা সিরিয়া ভালো হয়েছে। পরে আমার এই কিডনিটা 10 থেকে 11 বার অপারেশন করা হয়েছে। এখন এই কিডনিটার ভিতরে পয়সা গেছে গা, পুরা কাজ করে নাই। এখন এই কিডনিটা ফাড়ানোর লাগে অনেক চেষ্টা করতেছি। তাই আপনাদের কাছে আসলাম আমার ভিডিওতে, যেন আপনারা আমার আমার এই কিডনি ফাড়ানোর জন্য যেন একটা ব্যবস্থা করে দেন। আমি যদি কিডনিটা যদি না ফাড়াইতে পারি তাহলে মারা যাবো। আমার এই কিডনি সাথে আমার লিভার, ফুসফুস সব একত্র হয়েছে। তাই আপনার এই কিডনিটা দ্রুত যেন ফলাইতে হবে, আর যদি না পারি তাহলে আর যে কোনটা মারা যেতে আমি পারি। আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, আপনি আমার পাশে দাঁড়ান, আমাকে একটু হেল্প করে আমি যেন কিডনিটা ফলাইতে পারি। আর যদি না পারি তাহলে হয়তো আমি মারা গেলে গিয়া আমার বডিটা যেন আমার গ্রামের বাড়িতে ফাড়ানোর একটা ব্যবস্থা করে দেবেন। আমার পেট ফুলে গেছে গিয়া, আমার এই কিডনিটা ফাড়াইতে পারি না। আজকে 2 মাস ধরে অনেক চেষ্টা করতেছি, এখন লিভার ফুসফুস সব আমার সমস্যা দিন হয়েছে। তাই আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমার যেমনক আমার একটু হেল্প করেন, আমার পাশে দাঁড়ান দয়া করে। যদি না পারেন তাহলে আমি যদি মারা যাই কি আমার বডিটা ফাটানোর ব্যবস্থা করবেন আমার বাড়িতে, গ্রামের বাড়িতে। আমার ফ্যামিলির সাথে তো সম্পর্ক নাই আমার, দয়া করে আমাদের যেমনক আমার লাস্ট আছেন আমার বাড়িতে যায় আমাকে হেল্প করবেন। আমরা একটু রিপোর্টটা দেখতে পারি যে যে কিডনিটা আপনি বলছেন যে কিডনি পচে গেছে, মানে এটা হলো কিডনি যেটা কালো হয়ে গেছে সেটা কি? সেটা পচে গেছে। আর পাশে যেটা মানে সেটাও 80% বা কত পার্সেন্ট নষ্ট হয়ে গেছে, তার মানে সেটার অবস্থান ভালো না। তো আমাদেরকে একটু বলবেন যে আপনাদের চাওয়াটা কি সমস্যাটা হয়েছে যদি আপনি একটু বলেন। চাওয়া আমার স্বামীর এই কিডনিটা যদি কেউ দায়িত্ব নিয়ে ফালায় দেয় তাহলে হয়তো আল্লাহ এবার একদিন রাখুক আর 2 দিন রাখুক হয়তো মোটামুটি চলতে পারবে। আমরা দেখেছি আপনারা স্বামী স্ত্রী দুজন একজন একজনের বিরুদ্ধে অনেক বড় ধরনের রিপোর্ট করেছেন যে এমন একটা অবস্থান যে আপনার মেয়েও আপনার স্বামীর বিরুদ্ধে কথা বলেছে। তো আমাদেরকে বলবেন এখন একই ছাদের নিচে আপনারা তিনজনই আছেন, আমাদের পুরো পরিবারটা একসাথে, আমাদেরকে একটু বলবেন। ভুল দুজনেরই আছে, হয়তো কারো বেশি কারো কম, হয়তো আমার একটু বেশি ওর একটু কম বা ওর একটু বেশি আমার একটু কম, ভুল আমাদের দুজনেরই আছে। আজকে দুজনের ভুলের কারণে এই যে শেষ মুহূর্তে এই অবস্থা। আর আমি ওর পাশে আছি, আমিও শুরুতে ওর পাশে ছিলাম, ওর মৃত্যুর সময় যেন আমি শেষ মুহূর্তের জন্য পাশে থাকতে পারি। তাহলে আমি আল্লাহর কাছে, আমিও তো সারা জীবন থাকবো না মারা যাব, যেন আমি আল্লাহর কাছে যাই বলতে পারি যে আমি আমার স্বামীর পাশে ছিলাম, যে আমি খেয়াজমত করে দিছি। আমাদেরকে একটু বলবেন যে শাকিল ভাইয়ের যে কিডনিটা কিভাবে এই ঘটনাটা ঘটলো, যদি আপনি একটুখানি, তিনি তো অসুস্থ পুরোপুরি বলতে পারছেন না। কিডনিতে পাথর ছিল, পাথর অপারেশন করতে যেয়ে কিডনি ছিঁড়ে ফেলছে, অল্প একটুখানি ঝুলা ছিল। ওই কিডনিটাকে বাঁচানোর জন্য 10 থেকে 12 বার অপারেশন করাইছি, ওই একটা কিডনি বাঁচানোর জন্য। কিন্তু ওই কিডনিটা শেষ মুহূর্তে আর বাঁচাতে পারিনি, ওই কিডনিটা পুরো পচে গেছে। এখন ওই কিডনিটা ফালানোর জন্য অনেক ঘোরাঘুরি করতেছি, পারতেছি না। এখন ভাই আপনাদের কাছে আসছি, আজকে দুজন মারাও যায় হয়তো লাশটাও নিতে পারবো না, এমন একটা অবস্থা আমাদের যে লাশটা নেওয়ার মতো আমার অর্থ নাই। আপনারা দুজন আমার একটু সহযোগিতা করেন তাহলে আর কি লাশটা নিতে পারবো, এছাড়া আমি লাশটা নিতে পারবো না। মানুষটা তো বেঁচে আছে, আপনি লাশ নেওয়ার চিন্তা করছেন কেন? আপনারা যদি এখন যদি চিকিৎসা তো করাতে পারতেছি না, এই যে কিডনিটা পুরো পচে গেছে, ডাক্তার বলছে যে এই কিডনিটা ফালাই দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি, কিন্তু আমি তো পারতেছি না। আচ্ছা শাকিল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। শাকিল ভাই এখন এই মুহূর্তে আপনার কি সমস্যাটা হয় একটু যদি বলেন। দম আটকে যাই, বাথরুম বন্ধ হয়ে গেছে, পায়খানা পচাবো হয় না, পেট ফুলে যাই, এরপর আবার বুক ফুলে যাই, শ্বাস আটকে যাই, কিছু খাইলে বল গিয়ে যাই। মাঝখানে তো আপনি অনেক সুস্থ ছিলেন, দিব্যি ভালোভাবে চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, হঠাৎ করে আবার এই সমস্যা হয়ে গেছে আজকে 2 মাস যাবৎ। মানে এখন কিভাবে ফিলটা করতে পারছেন আপনি যে আপনার সমস্যাটা হচ্ছে? বিভিন্ন জায়গায় চেকআপ টেকআপ করছি, খালি ব্যথা ব্যথা, দম আটকে যায়, শ্বাস বল গিয়ে যাই। তাই আপনাদের কাছে আমি এতটুকুই চাওয়া,
আমি যা কিছু করছি আমারে ক্ষমা করে দেন, আমি হাত জোর করে বলতেছি আমাকে মাফ করে দেন। আমি যদি মরেও যাই গিয়ে বাইসেস যদি না পারি, আমার লাশটা পোষানোর ব্যবস্থা করে দিবেন আমার বাড়িতে। আমার ফ্যামিলির সাথে আমার নয় কোনো সম্পর্ক নাই, একটু স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝির কারণে এখন আমি কোনো কিছু করতে পারি না, চিকিৎসা টিকিৎসা কিচ্ছু করতে পারি না। আমি আজকে 2 মাস যাবত হসপিটালে যাবো, আশা করি পিজিতে চিকিৎসা নিতেছি। এখন ডাক্তার বলছে যদি কিডনি না পালাও তাহলে যেটা ভালো আছে 80%, 100% থাকার কথা, এখন 80% হেঁটো খারাপ হয়ে যাবে গা, লাস্টে তুমি মারা যাবে গা। আর লিভারের ভিতরে পানি জমে গেছে গা, আর ফুসফুসের ভিতরে বারবার অপারেশন করালে ভিতরে ইনফেকশন হয়ে গেছে, এই কারণে তোমার ফুসফুসে সমস্যা দিন গেছে। তো দ্রুত চিকিৎসা করতে হবে, তাই বহুত চেষ্টা করতেছি, পারতেছি না। দয়া করে আপনারা আমার পাশে একটু দাঁড়ান, আপনারা যদি পাশে দাঁড়ান হয়তো আমি বাঁচতে পারবো, আর না পারলে আপনাদের কাছে একটাই চাওয়া, আমার বডিটা যেন আমার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ওই খরচটা আপনারা বহন করবেন। শাকিল ভাই, আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই, সরাসরি যদি আপনার সাথে মানুষ দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় তাহলে যোগাযোগ করতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা কি আমরা কি ডেসক্রিপশনে দিয়ে দিব নাকি আপনার মানে হলো ভিডিওতে দিয়ে দিব? ভিডিওতে দিয়ে দেন, আমার ওয়াইফের নাম্বার বলবে, নাম্বারটা বলো। 0173684874 এই নাম্বারটা কি বিকাশ করা? জি, এটা বিকাশ করা। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন শাকিল এবং তার স্ত্রীর কাছ থেকে তাদের জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। একটি ভুল ট্রিটমেন্টের কারণে তাদের আজকে এই পরিণতি হয়েছে। তারপরে যদি আপনাদের যদি কোন রকম তথ্য জানতে ইচ্ছে করে, আপনারা যদি যাচাই বাছাই করতে চান, তাদের কথা হলো যে তাদের কাছে টাকা না দিয়ে অন্তত আমার কিডনিটা যদি অপারেশন করে কোন চিকিৎসা বা হসপিটালে নিয়ে যদি বের করে দেয় তাতে কোনো আমাদের আপত্তি নেই। তাদের আমার কাদের কাছে যে কথাটি তারা বলেছেন ক্যামেরার পিছনে যে আমরা টাকাটা চাই না, আমাদের কাছে টাকা দিতে হবে না। আমার ফ্যামিলির সাথে সম্পর্ক নাই, দয়া করে বডিটা ফাটানোর জন্য ব্যবস্থা করে দিয়েন, আমার ওয়াইফের সাথে যোগাযোগ করেন। আমি রাত্রে ঘুমাইতে পারি না, ব্যথায় হঠাৎ করে শ্বাস আটকে যায়, বল খেয়ে যায় গিয়া। আপনার যে ব্লক আমার পাশে একটু দাঁড়ান, আমার কিডনিটা ফালানোর ব্যবস্থা করে দেন। ধন্যবাদ আপনাদের কাছে এটাই চাওয়া, আমি এই ব্যথা ভোগ করতেছি আজকে অনেক বছর যাবত। থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা অনেকদিন ধরেই এই পরিবারটির প্রতিবেদন করে যাচ্ছিলাম এবং অন্তত সুস্থ হয়ে গেছেন, তিনি ভালো অবস্থানে ছিলেন, ভালো পরিবেশে ছিলেন। একটু ভুল চিকিৎসার কারণে একটা পরিবারের জীবন কতটা দুর্বিষয় হতে পারে, কতটা খারাপ হতে পারে, সেটি কিন্তু আজকে আপনাদের